ব্যাংকজাত দ্রব্যের উপর লাগু হলো জিএসটি, মাথায় হাত মধ্যবিত্তের। মরার উপর খারার ঘা, আজ থেকে দুধ দই মাখন চাল ডাল পাউরুটি সহ প্যাকেটজাত পণ্যে জিএসটির আওতায় এলো, ফলে দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় বহু দ্রব্যের। ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী দলগুলি, ফলে অস্বস্তি বাড়লো গেরুয়া শিবিরের। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের পর এবার দাম বাড়লো প্যাকেটজাত দুধ দই সহ নিত্য প্রয়োজনীয় প্যাকেটজাত সামগ্রীর। আজ থেকে বিভিন্ন প্যাকেটজাতীয় সামগ্রীর ওপর জিএসটি লাগু হওয়ার দরুন দাম বাড়তে চলেছে। জুনের শেষে জিএসটি হওয়ার কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়, ফলে সাধারণ মানুষের জীবনে বাড়বে খরচ। জুনের শেষে বসেছিল জিএসটি কাউন্সিলের মিটিং। জিএসটি কাউন্সিলের 47তম এই মিটিংয়ে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। 5% জিএসটি যুক্ত হওয়ার দামই হলো একাধিক অত্যাবশ্যকীয় পণ্য। 47তম জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্যাকেটজাত দই দুধ লস্যি পনিরের ওপর 5% জিএসটি বাড়ল। এমনকি চাল প্যাকেটজাত আটার দামও বেড়েছে, কোপ পড়েছে মধ্যবিত্তের পকেটে। এই মিটিংয়ে জিএসটি নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন কিছু দ্রব্যের ওপর জিএসটি চাপানো হয়েছে যেগুলো আগে ছিল জিএসটির আওতার বাইরে। আগে থেকে মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের পকেটে চাপ পড়েছে, তার উপর এই জিএসটি বৃদ্ধির ফলে মাথায় হাত পড়তে চলেছে আমজনতার। রেভিনিউ বিভাগের সেক্রেটারি তরুণ বাজাজ জিএসটি কাউন্সিলরের বৈঠকের পরে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, জিএসটি কাউন্সিলের সংশোধিত সিদ্ধান্তগুলি এই বছরের 18 জুলাই থেকে কার্যকর হবে। এই জিএসটি বসার পর থেকেই বেশ কিছু জিনিসের দাম আজ থেকে বাড়ল। প্যাকেটজাত যে কোনো খাবারের উপরেই বসেছে জিএসটি। কোম্পানির লেবেল সহ বিক্রি হলেই প্যাকেটজাত খাবারই দিতে হবে জিএসটি। জুলাইয়ের 18 তারিখ থেকে প্যাকেটজাত দুধ লস্যি মাখনে বসবে 5% জিএসটি। আগে এই পণ্যগুলি জিএসটির আওতা থেকে বাইরে ছিল। নয়া সিদ্ধান্তে 18% জিএসটি বসেছে ব্যাংকের ইস্যু করা চেকের ওপর। অর্থাৎ আজ থেকে ব্যাংকের প্রতিটি চেকের পেজের দাম আরও বাড়তে চলেছে। এছাড়াও পুজোর মুখে পর্যটকদের জন্য রয়েছে খারাপ খবর। আজ থেকে প্রতিটি হোটেলে খরচ বাড়তে চলেছে। 1000 টাকার নিচে রুমে বসতে চলেছে জিএসটি। এই রুমের ক্ষেত্রে 12% জিএসটি দিতে হবে সাধারণ মানুষকে। পাশাপাশি দাম বাড়বে নানা লাইটেরও। 18% জিএসটির আওতায় আসছে এলইডি লাইট ও ল্যাম্পগুলি। এগুলোতে আগে 12% জিএসটি ছিল। একইভাবে পেন্সিল কাটার ব্লেড চামচ ইত্যাদিতেও বসছে 18% জিএসটি। মানচিত্র এবং চার্টে 12%, টেট্রাপ্যাক খাদ্য অথবা পানীয়তে 18%, ব্যাংকের নতুন চেকবুকে 18% জিএসটি দিতে হবে। এছাড়াও প্যাকেটজাত আটা পনির দই লস্যি বাটার মিল্ক সহ 5% জিএসটির আওতায় থাকবে। হাসপাতালের আইসিইউ বেডের ভাড়া 5000 টাকার বেশি হলে তার উপরে 5% জিএসটি দিতে হবে রোগীকে। এ বিষয়ে এক ক্রেতা জানান, দাম বাড়াতে গেলে সাধারণ লোকের একটু অসুবিধা হয়েছে, দাম কি চাচ্ছেন আপনারা? ক্ষমতা মানুষের কমে গেছে। কোন নজরে দেখছেন এই বিষয়টা? এই জিনিসটা কোথায় হিসাবে আমাদের খুব অসুবিধা হচ্ছে কেনাকাটা করতে। সরকারের কাছে কি আপিল করছেন? আপিল করি যাতে দামগুলো কমে, তাহলে সাধারণ লোকের অসুবিধা হবে। এদিন এ বিষয়ে সিপিআইএম নেতা মহানন্দ সাহা বলেন, নিচের দিকে নামছে জিনিসপত্রের দাম, ঊর্ধ্বমুখী হচ্ছে। কোনো সরকারের কোনো দায়িত্ব নেই, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। আমরা বামপন্থীরা বারবার বলছি, আমরা বামপন্থীরা এই নিয়ে রাস্তায় আছি, এই নিয়ে তীব্রতর লড়াই শুরু হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক যে আন্দোলন যেন বিকশিত না হতে পারে, কোনো লড়াই যেন না হতে পারে, তার জন্য পার্লামেন্টে ভয়াবহ আইন তারা চালু করার চেষ্টা হচ্ছে। দেশ বিপন্ন, গরিব মানুষ বিপন্ন, এর থেকে মুভমেন্ট ছাড়া, আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মানুষ যারা বলছিলেন আচ্ছা দিনের কথা, অভিজ্ঞতা এতে বুঝছেন, টাটা বিড়লা এই সমস্ত বড় বড় কর্পোরেট হাউসদের আচ্ছা দিন আসছে এবং তারা যা খুশি তাই হচ্ছে। টাটা বিড়লা রিলায়েন্স কোম্পানি তারা শাক সবজি পর্যন্ত মার্কেটিং করতে যাচ্ছে। গরিব মানুষের বাঁচার আর কোনো বিকল্প রাস্তা নেই। এই বর্তমান যে কেন্দ্রীয় সরকার চলছে, এই সরকারের শেষ যে আঘাত, যেটা আমরা বারবার বলছিলাম যে আদানি আম্বানি এদের কাছে দেশ বিক্রি করছে, এরাই দেশ চালাচ্ছে। এখন এই পর্যন্ত। এই পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। কোচবিহারে ঘর সাজানো নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবেন। ঠিকানা 148 BS রোড, ফার্স্ট ফ্লোর, MP জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ
9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে। আপনি কি জয়েন দেবেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং? আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 9064109010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।